স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত কিনা একটা ইম্পর্টেন্ট মাসালা আমাদের সমাজে একটা প্রচলিত ভাষা হচ্ছে তুমি তোমার স্বামীর সাথে ভালো আচরণ করো কারণ তোমার স্বামীর পায়ের নিচে তোমার জান্নাত আসলে এমনভাবে বলাটা কিন্তু উচিত নয় কারণ হাদিসে ঠিক এমনভাবে আসে নাই যে স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত এভাবে আসে নাই অর্থাৎ যদিও এইভাবে না আসে তবে এই কথাটার সমর্থক রূপে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের সই হাদিসে এসেছেন রাসুল বলেছেন ফাইনা মাহুয়া জেন্না একজন স্ত্রী একজন নারীর প্রশ্ন এমন কথা বলেছেন আমরা আছি সামনে তার ব্যাখ্যা একজন মহিলা যে কোনো একটা কাজে আকরাম আসলেন এসে তার মাসালা তার কৃত কাজ সেরে চলে যাচ্ছেন রাসুল আকরাম সাল সাল্লাম বললেন ও নারী ও আমার মা বা ও আমার ভোন ও আমার উম্মাতি হে আমার উম্মত তোমার কি স্বামী দুনিয়াতে বেঁচে রয়েছে ওই নারী বলল হ রাসুল সাল্লাহ সাল্লাম আমার স্বামী দুনিয়াতে এখনও জীবিত রাসুল আকরাম সাল সাল্লাম বললেন তাহলে তার যথেষ্ট খ্যাতমত করবা তার যথেষ্ট খ্যাতমত করবা তখন ওই নারী বলল ইয় রাসুলাল্লাহ হাবিবাল্লাহ আমি আমার স্বামীর যথেষ্ট খেদমত করি আমার স্বামী যখন হাল থেকে আসে কাজ থেকে আসে তার যা যা করার আমি তাতা করি তার জন্য অজুরফানে নিয়ে দিই এভ্রিথিং একটা স্ত্রী স্বামীর জন্য যা যা করণীয় আমি স্ত্রী হয়ে আমার স্বামীর ততটুকু খেদমত করি রাসুল আকরম সাল্লাম বলেছেন ফাইনামুকা তুমি স্মরণ রাখবা তোমার স্বামী তোমার জান্নাত তোমার স্বামী তোমার জাহান্নাম এ হাদিস থেকে আমরা জানলাম রাসুল আকরম সাল আলা থেকে আমরা যে একটা হাদিস মাঝে মধ্যে বলি যে একজন স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত যদিও এই কথাটা সহি নয় রাসুলের হাদিস নয় তবে এই কথার এই কথার সাথে সামরজ্যশীল রেখে আল্লাহ সাল্লাহ সাল্লামের ওই হাদিসটাকে আমরা পেয়ে যাই যদিও এমন কথা রাসুল বলেন না যে একজন স্ত্রীর জান্নাত একজন স্বামীর পায়ের নিচে যদিও কথাটা এমন বলেন না কিন্তু তার সমর্থক আমরা হাদিস পেয়ে যাই ফাইন্না জান্নাতুকা নাহারুকা একজন স্বামী তোমার জান্নাত তোমার জাহান্নাম এই জন্য রাসুল আকরম সাল্লাহ আলাই সাল্লামের থেকে আমরা যতটুক জানতে পারি প্রত্যেক নারীর উচিত তার স্বামীর খ্যাদমত করা একবার ভেবে দেখুন রাসুল আকরম সলাল্লা সাল্লামের নিকট একজন সাহাবি এসে বলল আমি কার খ্যাতমত করবো বলো তোমার মায়ের কার খেদমত করব। তোমার মায়ের কার খেদমত করব তোমার মায়ের তৃতীয়বার বললেনও তোমার মায়ের চতুর্থবার বললেন তোমার বাবা কেন না হুয়া জান্নাতুকা হুয়া নাহরুকা তোমার পিতা মাতায় তোমার জন্য জান্নাত তোমার পিতা মাতায় তোমার জন্য জাহান্নাম সেম টুইট ঠিক তেমনই কত রাসুল আকরাম সাল্লা সাল্লাম একজন নারীর ক্ষেত্রে বললেন যে একজন বাবার একজন পুরুষের খেদমত করবে কেননা ওই পুরুষটা ওই স্বামীটা তার জন্য হয়তো জাহান্নাম হবে না হয় জান্নাত হবে এই জন্য আমি প্রত্যেক নারীকে বলবো প্রত্যেক বোনকে বলবো প্রত্যেক মাকে বলবো আপনার স্বামী দুনিয়াতে থাকা মানি আপনার জন্য আল্লাহ তালা এখনও জান্নাত রাখলেন আপনি যদি দুনিয়া থেকে চলে যান ওই চলে যাওয়ার সমকালীন যদি আপনার উপর আপনার স্বামী সন্তুষ্ট থাকে আমার নবী মোহাম্মদুর রাসুল্লা সাল্লাম বলেছেন আল্লাহ তালা আপনার জন্য জান্নাত ওয়াজিব করে দেবে এই জন্য আমি প্রত্যেক বোন প্রত্যেক মা প্রত্যেক স্ত্রীকে বলবো আপনি আপনার স্বামীর যথেষ্ট খেদমত করুন ফাইনামাহুয়া জান্নাতুকা হুয়া না হারুকা সে আপনার জান্নাত সে আপনার জাহান্নাম এই জন্য আপনি আপনার স্বামীর যথেষ্ট খেদমত করুন আর যদি যথেষ্ট খেদমত করেন আমার রসদাল্লা সাল্লামের আদর্শ বাস্তবায়ন করেন মায়শা মা ফাতেমা মা মরিয়ম এবং আল্লাহ তালা যতজন পৃথিবীতে নারী প্রেরণ করলেন যাদেরকে আল্লাহ তালা দুনিয়াতে থাকাকালীন সম্মানিত করলেন মুসলিম নারীদের আদর্শ রূপে পরিগণিত করলেন তাদের সাথে আল্লাহ তালা আপনাকে জান্নাত দিবে এবং আপনার স্বামী কেমতর ময়দানে আপনার জন্য সুপারিশ প্রাপ্ত হবে অর্থাৎ সেই সুপারিশ করবে যে ইয়ার আল্লাহ হে আমার রব আমার স্ত্রী আমার খেদমুত করেছে সে কখনো আমার কথার বাইরে যায় নাই এজন্য আমি আপনাকে বলবো রাসুল্লাহ আকরাম সাল্লামের এই কথাটি যে একজন নারীর জান্নাত একজন পুরুষের পায়ের নিচে যদি এই কথাটি এমন না হয় এমন কথার সমর্থনে সইহাদিস পাওয়া যায় এই জন্য আপনি দুনিয়াতে থাকতে আপনার স্বামীর যথেষ্ট খ্যাদমত করুন তার খ্যাদমত করে আল্লাহ তালার বিশাল বিশাল বড় জান্নাতের মালিক হন দুনিয়ারে তুচ্ছ জীবনের বিনিময়ে বা এই দুনিয়ার তুচ্ছ দুনিয়ার লোভ লালসার বিনিময়ে আল্লাহতালার জান্নাত প্রাপ্ত হন শর্ত আপনার স্বামীর খ্যাদমত করুন